গাইস আজকে সিজন চেঞ্জ হয়ে যাবে, এর জন্য ভাবলাম যে গাইস ম্যাচের মধ্যে যতগুলো ড্রাম আছে সবগুলো ফাটায় ফাটায় ড্রামা বা ড্যামেজ নিবো। তো আর কি দেখো, আমরা আব্দুল্লার তানবিরে দাঁড়া করাই দিছি, ফাটানোর জন্য ফাটাবো। তারপরে গাইস শিপিয়ার্ডের উপর আরেকটা ড্রাম আছে, ওটাও ফাটাবো, সব ড্রাম একবার ফাটাবো। তো গাইস যখন ড্রামটা ফাটাই আমি তানবিরে রিভাইভ দিলাম অ্যান্ড আব্দুল্লাকে রিভাইভ দিলাম, তারপরে গাইস সেখানে ভৌতিক ঘটনা ঘটতে চলছে। কিন্তু গাইস সেখানে তাদের আমি ট্রিটমেন্ট করার জন্য যখন হিল করতে গেলাম ইনিমি এসে পড়ছে। ওরে ভাই আমার 10 হেলথ, হোয়াট দ্য ফুচকা ব্রো, এটা কি হলো? আমার 10 হেলথ কিভাবে? আব্দুল্লাটা মনে হয় দেখে 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 রাস করতেছে। ওরে দুই গুলির এক গুলি এক গুলি তানবি দেখা, আরে ডাউন। হ্যালো গাইস, কি অবস্থা? বাসায় সকলে ভালো আছে? আজকে ভিডিওটা দেখলাম তোমরা দেখো, তোমরা এতক্ষণ অনেক কিছু বুঝে গেছো, এখন বাকিটা ফুল ভিডিও দেখো, তাহলে গাইস বুঝতে পারবা। তো গাইস যারা ভিডিওতে এখনো লাইক করো না, অবশ্যই লাইক দিয়ে সিট বেল্টটা শক্ত করে বেঁধে বসে পড়ো। তো গাইস ভিডিওতে অনেক মজার কাহিনী ঘটতে চলছে, তো গাইস ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অ্যান্ড অনেক মজা পাবা। অ্যান্ড দেখো গাইস 15 হাজারের লবি আমাদের ম্যাচ স্টার্ট হয়েছে, অ্যান্ড গাইস কালকে মেবি সিজন চেঞ্জ হবে, বিকজ এটা কিন্তু আজকের গেম প্লে না, দুই একদিন আগে গেম প্লে। তো গাইস দুই একদিন পরে যেহেতু গাইস সিজন চেঞ্জ হবে, আর এখন গাইস আমি টপ 1 থেকে নেমে গেছিলাম কোনো একটা কারণে, দুই তিনটা হ্যাকার এসে সুন্দর সুন্দর করে 300-400 করে মাইনাস খাওয়াই দিচ্ছে, দুই দিনে মেবি 400 মতো মাইনাস খাইছি। তো আর কি গাইছে আমি টপ 2 তে নেমে পড়ছি, তো আর কি প্যারা নাই, সিজন তো গাইছে এক দুই দিনের মতো চেঞ্জ হয়ে যাবে। তো আর কি গাইছে এখন আর আমি প্যারা নিচ্ছি না, নেক্সট সিজন ইনশাল্লাহ মানে যে আজকে থেকে যে সিজনটা শুরু হয়েছে সেটাতে ইনশাল্লাহ অবশ্যই টপ 1 দেখতে পারবা। অ্যান্ড গেম যে পর্যন্ত আসছে সে পর্যন্ত রেগুলার ভিডিও পাবাই। তো গাইস কি করতে হবে, তোমাদের অবশ্যই বেশি বেশি সাপোর্ট দেখাইতে হবে। অ্যান্ড গাইস আজকে তো আমরা 24 ঘন্টায় পুষ দিব, তার জন্য গাইছে আমি এই ভিডিওটা আমি আগে বানাই, দেখা যাক 3টার সময় তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তো এখনই পাবলিশ করতেছি, নাহলে গাইস সন্ধ্যার সময় ভিডিওটা পাবলিক করে দেবো। তো গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর গাইস এই ভিডিওতে অনেক হাস্য কাহিনী ঘটবে। তো আমরা প্রথমে দেখো ল্যান্ডিং করছি শিপইয়ার্ডে, সরি অবজারের দিকে, তো অবজারের দিকে যাবো, তারপরে গাইস আস্তে আস্তে বুল সাইজ শিপইয়ার্ডের দিকে যাবো। অ্যান্ড গাইস আমরা ভাবতেছি যে সবাই আমরা ড্রামে ফাটায় ফাটায় ড্যামেজ নিবো এই ম্যাচে, তো একবারে মেবি 10-15টা ড্রাম ড্যামেজ নিয়ে দেখবো আমাদের কত ড্যামেজ হতে পারে, অ্যান্ড ট্রাই করবো গাইস, দেখা যাক। কিন্তু ইনিমি এসে যদি বিনোদন দেয় তাহলে তো একবারে ওপি ইন দ্য চ্যাট হয়ে যাবে। অ্যান্ড গাইস দেখো আমরা এখানে ল্যান্ডিং করলাম, আমাদের সাথে কেউ নাই, তো আমরা এখন দূরে দূরে অবজারের দিকে যাবো, অ্যান্ড অবজারে যাই লুট করবো, লুট করার পরে গাইস দেখা যাক আমরা কই যাওয়া যায়। তো গাইস আমরা অবজারভেটরি লুট করছি, আমাদের এখানে একটা ইনিমিও ছিল না, অ্যান্ড আমরা এখন ডাইরেক্ট যাবো উঠতে উঠতে বুল সাইড ছাদে। তো বুল সাইড ছাদে যাওয়ার পরে গাইস দেখা যাক কী দিয়ে কী চলে। তো গাইস আমরা এখন যাবো উঠতে 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 উঠতে, দেখা যাক উঠতে উঠতে হাওয়াতে ভাসতে ভাসতে যাবো বুল সাইড ছাদে। অ্যান্ড গাইস বিপদ কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে, তো গাইস জানোই তো শিপইয়ার্ডে ঘটনা ঘটতে চলছে। তো গাইস এখানে আগে দেখি কেউ আছে কিনা, এখানে মেবি প্লেয়ার থাকার কথা, অ্যান্ড লুট না লুট তো বই আছে ঠিকঠাক। তো গাইস মেবি এখানে প্লেয়ার নাই, তো আর কি আরামসে এখন লুট করবো, লুট করার পর গাইস দেখা যাক কী দেখি হয়। অ্যান্ড ভাই আজকে থেকে সিজন শুরু, একটা আলাদা ফিলিংস আসতেছে মনের ভিতরে, তো গাইস ফিলিংসটা কেয়ার করার, যদি গাইস গেম ব্যান হয়ে যায় তো ফিলিংসটা একবার বিনোদন হয়ে যাবে, আর যদি গেম ব্যান না হয় তো গাইস ইনশাল্লাহ আমাদের ফুল স্কোয়াডের মধ্যে যে কোনো একজন টপ 1 অবশ্যই দেখতে পাবো, যদি টোকেন বাবা না থাকে, যদি টোকেন বাবা থাকে তাহলে কিন্তু গাইস রিস্কটা হয়ে যাবে ওইখানেই। অ্যান্ড এখানে গাইস যখন আমি লুট করতেছিলাম একটা ইনিমির দেখা মিলবে এখানে গাইস দেখো, অ্যান্ড এখানে কি কয়েকটা মেডকিট আছে আমাদের কাছে, তো মেডকিট মেবি পর্যাপ্ত আছে। অ্যান্ড এখানে আমি টোকেন দিয়ে কিছু কি কিনবো না, কিছু কেনার দরকার নাই, একটা কিছু আছেই। অ্যান্ড তারপরে কাহিনী রহস্যজনক, ইনিমি আছে এখানে একটা, আর ভাত ভাই বললো না কে বললো জানি ইনিমি আছে। তো গাইস ইনিমিটারে আমরা মারবো, যে ইনিমি দেখা যাচ্ছে তানবি মারতেছে, তো এটা আমরা মারবো, তারপরে আমাদের একবারে ওপি ইন দ্য চ্যাট হবে। তো কিল ওরে রে তানবি ভাই ফুল ড্যামেজ দিয়েছে গাইস, কিলটা আমরা চুরি করবো। তো গাইস দেখা যাক আমরা কি কত বড় চোর হতে পারি কিনা, কোনো জানাচ্ছে ওরে ভাই এক গুলিতে কিল চুরি ওপি ইন দ্য চ্যাট। তো গাইস তানবি ভাই তো খুব কষ্ট পাইছে কিল চুরির জন্য, অ্যান্ড সামনে থেকে ফাইট দিয়েছে দেখা, আরে সামনে স্কোয়াড আরাফাত ভাই নাকি আছে, কবার দাও মারো, সব মারো, সব মেরে একবার ছয় বানায় দাও। অ্যান্ড এখান থেকে দেখো কত লুট পেয়ে গেছি, আমাদের কাছে কয়টা মিডকিট আছে, 9টা মিডকিট, 9টা গ্লোয়াল ও পিন দ্য চ্যাট, সাথে আছে ম্যাক্স 7-এর স্কিন সহ ম্যাক্স 7, অ্যান্ড তার সাথে আছে M14 উইথ বুস্টার, পায়ে গেছি 4X। তো গাইস ও পিন দ্য মজা হবে, তো গাইস এখন সোজা যাবো আর মারামারি করবো, তারপরে গাইস দেখা যাক কী দেখি চলে। তো গাইস যারা এখনো লাইক করো না গাইস কী করতেছো, লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল দলের সাবস্ক্রাইব করে দিও। গাইস যারা ট্রিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা দেখো নাই, তো গাইস অবশ্যই আজকের চ্যানেলের ভিতরে যাবা, গতকাল দেখো একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ওই ভিডিওতে যাও অ্যান্ড ক্লিক করে দেখে নাও। তো গাইস ওইটা দেখলে অবশ্যই তোমরা গ্র্যান্ড মাস্টারে অনেক ইজিলি যেতে পারবা, যাদের ইচ্ছা থাকে তো গাইস অবশ্যই যেতে পারবা, যদি তোমার কাছে টাইম থাকে, যদি টাইম না থাকে তাহলে কিন্তু গাইস ওই রিক্সে যাও না, তো অবশ্যই জিনিসটা বুঝে নিবে। ওকে
এন্ড এখানে কার জন্য মিডকিট লাগবে, তো আমি মিডকিট দিলাম। এন্ড গাইস মিডকিট দেওয়ার পরে এখন গাইস আমাদের একটাই ধান্দা ছিল, শিপইয়ার্ডে দিয়ে যাবো অ্যান্ড এক সিরিয়ালে ড্রাম্পা বানানো শুরু করবো, ঠিক আছে। অ্যান্ড আমার একটা কিল আছে, কিলে কোনো প্যারা নেই গাইস, আমি ড্রাম্পা বানিবই তো নিবো, বলছি তো নিবো অ্যান্ড নিবই তো নিবো। তো গাইস দেখো আমরা শিপইয়ার্ডে এসে পড়ছি অ্যান্ড ড্রাম্পা বানানোর জন্য রেডি। অ্যান্ড আবদুল্লাহ আরিয়ারে বললাম যে আসো, আরাফাত ভাইও গ্র্যান্ড মাস্টার আছে, 14 স্কোর তো আর কি গাইস। আরাফাত ভাই আমরা ফাটাবো না, তানবীর ভাই আবদুল্লাহকে ফাটাবো 4-5 বার। তো গাইস তানবীর ভাই আর আবদুল্লাহকে ফাটানোর জন্য তার যাও ট্রিটমেন্ট গান আছে, বলে মিডকিট নাই, আমি বলছি যে ট্রিটমেন্ট গান আছে, ট্রিটমেন্ট ভাইরা হেল্পফুল করে দেবো। তো আর কি গাইস দুজন গেল ড্রামে, আমি এখন ফাটাবো। অ্যান্ড বিপদ কিন্তু ঘনিয়ে আসতে চলছে, যখনই আমি ড্রামটা ফাটাইলাম তখনই কিন্তু গাইস ঐতিহাসিক ঘটনা ঘটতে চলছে। তো গাইস বি রেডি ফর দেখার জন্য ঐতিহাসিক ঘটনা, বাংলা ভাষা বললাম কিছু মনে করে না। অ্যান্ড এখানে ট্রিটমেন্ট গান যেহেতু আছে, আমি যখনই তানবীর ভাইয়ের ট্রিটমেন্ট করতে গেলাম, ইনি মেসে পড়ছে আব্দুল্লাহ দেখে, ওরে ভাই আমার হেলথ ছিল 200, আমার হেলথ মানে দিয়েছে 10, হোয়াট দ্য ফুচকা ইউ আর ডুইং, আরে আব্দুল্লাহ ডাউন, আব্দুল্লাহ ডাউন, আরে 2 গুলি লাগছে, আরে 1 গুলি মারো, এটা তানবীর ভাই 1 গুলি মারো, আরে তানবীর ভাই 1 গুলি, নিজেই 1 গুলি ভাই, সবাই ডাউন, হোয়াট দ্য ফুচকা ভাই, আরাফাত ভাই ভাগো, আরাফাত ভাই ভাগো, 100 মাইনাস লাগবে ভাই, আমি 100 মাইনাস খাইতে চাই না ভাই, আমি যত আছি তত দিই, ওরে 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 এ তো ভালোবাসা দিচ্ছে, আরে রিভাইভ দেওয়ার জন্য ডাকতেছে, ওরে ভাই লল মারতেছে, গাইস আমি কিন্তু কিছু দেখি নাই, তোমরাও কিন্তু কিছু দেখো নাই, ঠিক আছে, আমিও দেখি নাই তুমিও দেখি নাই, তো গাইস কেউই দেখো নাই ভাই, ভাই ভাই সবাই চুপচাপ থাকো গাইস, পরিবেশটা শান্ত, ফিরিদানি বলে পরিবেশটা ভালো না, কোনো হইচই আছে, পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে গাইস, কিন্তু কোনো হইচই নাই, চুপচাপ বসে আছি, আরাফাত ভাই তো ইচ্ছা মতো আমি করে বকা দিতেছে, আমি তো শুনতেছি চুপচাপ কানের মতো তুলা দিয়ে শুনতেছি, বুঝতে পারতেছো তো আর কি। এখন কি করার আছে, আরাফাত ভাই বললাম যে আরাফাত ভাই রিভাইভ টিভাইভ দেও না, তো আরাফাত ভাই তো রাগ করলো, তো গাইস কোনো প্যারা নাই গাইস, আরাফাত ভাই এখন হালকা লুট করে রিভাইভ দেবেন, আরাফাত ভাইও গাইস দেখো মার্স হিনিমিগুলাই, কিন্তু কোনো মতো এখান থেকে ভাই আসছে, নাহলে কিন্তু এখানে বিনোদন ইন দ্য চ্যাট হইতো, ওপি ইন দ্য চ্যাট না কিন্তু গাইস, বিনোদন ইন দ্য চ্যাট। তো আর কি এখান থেকে আরাফাত ভাই লুট করবে, লুট করে যদি টোকেন পায় আমাদের বাঁচাবে, না পাইলে তো বিনোদন, ওপি ইন দ্য বিনোদন। অ্যান্ড এখানে লাইকের বাটন গাইস দেখো উপরের দিকে বামে যদি দেখো, লাইকের বাটনটা হ্যাং হয়ে গেছে, কে যেন লাইক দিয়ে এটা হ্যাং করে দিছে, কিন্তু গাইস এখানে কিন্তু ও পিন তার চ্যাট বিনোদন হয়েছে। তো গাইস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। অ্যান্ড বাকি কাহিনী কিন্তু এখনও বাইচে আছে, যে আমরা এই ম্যাচটা বেঁচে গিয়ে কীভাবে ম্যাচটা বাঁচাই, বা ম্যাচটাতে কি আমরা মাইর খাই, না ম্যাচটা লাস্টে বুঝিয়ে নিতে পারি। তো গাইস অবশ্যই অনেক ইন্টারেস্টিং কাহিনী ঘটতে চলছে, তো গাইস ইন্টারেস্টিং কাহিনী দেখার জন্য অবশ্যই তোমরা রেডি থাকো। অ্যান্ড আরাফাত ভাই এর মেবি একটা টোকেন লাগে, তো একটা টোকেন পেলে আমাদের, ওরে ভাই 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 টোকেন একটা পাই গেছো, আরাফাত ভাই আগে রিভাইভ দাও, উপর থেকে উপরে যাইতে হবে না, তুমি আগে রিভাইভ দাও, আরাফাত ভাই আগে রিভাইভ দাও, আগে রিভাইভ দাও, পরে যাওয়াই দেখা যাবে, বামে যাও, বামে যাও, ওখান থেকে রিভাইভ দাও, সেকেন্ড জন্য দিয়ে দিছে, আরে বামে যায় আমাকে আগে রিভাইভ দাও, রিভাইভ পয়েন্টে যাওয়া লাগবো না এখন, আগে আমাকে রিভাইভ দাও, তারপরে তুমি রিভাইভ পয়েন্টে যাও, লাস্ট ফেট মেরা। তো গাইস এখন যে আমাকে রিভাইভ দিবেন, রিভাইভ দেওয়ার পর তো গাইস জানোই আমি জোনের বাইরে যাবো, আমার যে ডেড বক্স আছে ওখান থেকে আমি লুট করবো। অ্যান্ড এখানে মিডকিট দেখা যাচ্ছে, কিন্তু গাইস এখানে তো আমার আসা পসিবল না, বিকজ এখানে যা ছিল সব আমি লুট অলরেডি নিয়ে নিয়েছিলাম। তো এখন গাইস আমরা এখন ল্যান্ডিং করবো নিচের দিকে, নিচের দিকে ল্যান্ডিং করে গাইস দেখা যাক আমরা কিছু পাই কিনা, প্রথমে গাইস এখানে নামাই ট্রাই করি, বিকজ এখানে আমার একটা ট্রেজার বক্স দেখা ছিল, তো ট্রেজার বক্স নাকি ওইখানে আমি যে কিল করছিলাম কিল বক্স থেকে কিছু নিবো, তারপরে গাইস দেখা যাক কী দেখ কী চলে। তো গাইস অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। অ্যান্ড গাইস কালকে কিন্তু কি যেন বলে 24 ঘন্টায় গ্র্যান্ড মাস্টার যে যায় ওইটার একটা ভিডিও আসতে চলছে, তো গাইস তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে গ্র্যান্ড মাস্টারে গিয়ে দেখা হবে, যদি সার্ভার থেকে মানে ফ্রি ফায়ার ব্যানটা না হয় ফুলফিল, বিকজ আমার ওয়াইফাই কিন্তু নর্মালি গেমস চলতেছে, সবার ওয়াইফাই মেবি নর্মালি গেমস চলতেছে, 2-1 জনের মেবি প্রবলেম হলেও হতে পারে, কিন্তু গাইস এখন পর্যন্ত যেহেতু প্রবলেম হয় নাই, তো গাইস ইনশাল্লাহ দেখা যাচ্ছে, মানে দেখা যাক আমরা যাবো আজকের মধ্যে একবারে টপ 1, 2, 3, 4 ঢোকার ট্রাই করবো, আর যদি ভাই নেট পিং ও পিন দা চ্যাট হয় তাহলে তো গাইস ওয়েলকাম টু ভাই বাংলাদেশ সার্ভার বলতে হবে, কিন্তু গাইস তবুও প্যারা নাই, আমরা চিল করতে থাকি। অ্যান্ড এদিকে আরাফাত ভাই রিভাইভ দিয়েছে, অ্যান্ড আরেকটা আবদুল্লাহ নামে কিল করতেছে ভাই, এমনি গাইস যে মজাটা হইলো, ড্রাম ড্যামেজ নেওয়ার ইচ্ছা একবার জীবনের নামে চলে যাবে, তবুও গাইস 14,000 লবিতে নিতে হয়, তো তোমরা জানোই আমি তোমাদের আগে থেকে বলছি যে 14,000 লবিতে ম্যাচ স্টার্ট হয় একটা করে, তখন যদি আমি ড্রাম ড্যামেজটা না নিই সেফটির জন্য তখন কিন্তু রিস্ক হয়ে যাবে, এমনি কিলো করতে হবে, ড্রাম ড্যামেজ নিতে হবে সব দিক দিয়েই, এর জন্য গাইস 14,000 লবিতে ড্রাম ড্যামেজ নেই, তাছাড়া কিন্তু গাইস আমরা কখনো ড্রাম ড্যামেজ নেই না, যদি গাইস কোনো প্রবলেম না হয়, প্রবলেম বলতে সাপোজ আমার নেটের পিং 600-700 করে তখন গাইস ড্রাম ড্যামেজটা নিতে হয়, কিন্তু তাছাড়া কিন্তু আমরা ভুলেও নেই না, সর্বোচ্চ নেট পিং খারাপ থাকলেও হ্যাকার আসলো বা নেট পিং খারাপ থাকলেও সর্বোচ্চ কত, আমরা যে সিজনের প্রথম দিকে যে 13,000 স্কোর পর্যন্ত খেলি, তারপরে সর্বোচ্চ 10টা গেমে হাইস্ট গেলে 10টা গেমে, ওরে এটা কি লেখা করতেছে হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড বলে লাভ না, এখানে কিন্তু আমাদের হামারা ফাটনে বলা হয়। তো গাইস আমরা এখন যাবো শিপইয়ার্ডে, আর আমার কাছে দেখো গাইস গাড়ির ক্যারেক্টার ছিল, 14,000 লবিতে আমি গাড়ি ক্যারেক্টার লাগাই রাখছিলাম, তোমরা অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখছো তো অবশ্যই তোমরা দেখতে পারো যে আমি গাড়ির ক্যারেক্টার কিন্তু লাগাই রাখছি, বিকজ কিছুক্ষণ পরপর কিন্তু জাদুকর ভাইয়া আসে অ্যান্ড বলে ওয়েলকাম ভাইয়া কী অবস্থা তোমাদের, এখন আমরা বিনোদন দেবো। তো গাইস বিনোদনের হাত থেকে বাঁচানোর জন্য আমরা এখন জোনের বাইরে যাই, আর সেম এই অবস্থায় আমাদের
এখন জোনে বাইরে যেতে হবে এই ম্যাচে কোনো জাদুকর নাই তবু গাইস আমাদের জোনে বাইরে যেতে হবে বিকজ আমাদের কাছে কিন্তু কোনো মিডকিট একটা অনলি আছে লুট নাই ভালো লুটটাও বলতে মোটামুটি আছে বিকজ M249 পেয়ে গেছি স্টেজার বক্স থেকে উল্পে ইন্টারসেপ্ট ওরে ভাই আমার ডেড বক্স থেকে মিডকিট নিয়ে নাই ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া হামকো হেল্প করনে কে লিয়ে তোমারা ধন্যবাদ হে সরি তুমকো ধন্যবাদ হে হিন্দি ভুলে গেছি গাইস অনেক দিন যাবত গাইস ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে কথা হয় না তো গাইস হিন্দিও ভুলে গেছি তো গাইস হিন্দিটা শিখতে হবে নতুন করে আর গাইস আমাদের কিন্তু টপ 1 এ যেতে হবে টার্গেট অলওয়েজ টপ 1 তো তোমরা এই সিজনে অনেক ভালো সাপোর্ট দিছো আমি বলতেছি তো গাইস ইনশাআল্লাহ আশা করতেছি নেক্সট সিজন অনেক মানে সামনে সিজন যেটা আজকে আসতে শুরু হয়েছে তো গাইস এই সিজনে অনেক বেশি বেশি সাপোর্ট দিবা তো গাইস যেহেতু বেশি সাপোর্ট দিবা তো সেহেতু তো আমাদের টপ 1 তো অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ আমরা এগিয়ে টপ 1 এ যাবো এন্ড থাকবো অ্যান্ড গেম ব্যান হলেও গাইস তোমরা যে ওই যে যন্ত্রতে ঢুকবা ঢুকেও গাইস দেখবা যে আমি টপ 1 আছি ইনশাআল্লাহ দেখতে পারবা কিন্তু গাইস যদি ফুলফিল গেমটা ব্যান হয়ে যায় তারপর কিন্তু গাইস এই গেমের ভিডিও মেবি দেওয়া ঠিক হবে না তারপর গাইস আমরা অন্য অন্য কিছু ভিডিও দিব কিন্তু গাইস ভিডিওর মাঝখানে তোমাদের আমি আপডেট জানাই দেবো যে আমি কয় নাম্বারে আসি অ্যান্ড কী রকম কী চলতেছে তো গাইস দেখো আমরা এখন জোনের দিকে যাবো আমাদের কাছে চারটা মাত্র মিডকিট আছে ইজিলি গাইস জোনের ভিতরে আমরা ঢুকে ফেলতে মানে ঢুকে পড়তে পারবো তারপরে দেখা যাক কী হয় অ্যান্ড আব্দুলের সামনে মেবি এনিমি ছিল আর গাইস এখানেও গাইস রহস্যজনক কাহিনী কিন্তু এখনও শেষ হয় নাই আরাফাত ভাই জোনের বাড়ি থেকে আসতেছে অ্যান্ড এদিক দিয়ে আব্দুল্লাহ কাছে নাকি তানবীরের কাছে মেটকিট নাই ওরে ভাই 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 ট্রেনের ভিতরে তিনটা কিন্তু গাইস আমার কাছে লুট আছে তোমার কাছে দেখো একটু ভালো করে আমার কাছে তিনের ভেস্ট তিনের হেলমেট মোটামুটি লুট আছে গ্লোয়াল নাই কিন্তু গাইস মোটামুটি যেহেতু লুট আছে তো আমি এদের মারার জন্য যাইতেছিলাম কিন্তু গাইস চারটাই নিবি ভাই আমাদের দিকে রাস করতে জোনে ঢুকতে দেবে না ভাই ভাই ভুলে গেলো এখানে গেছে একটা ভুলে চার পাঁচ ভাই লেপ দিয়ে বেরোয় চার পাঁচ ভাই লেপ দিয়ে বেরো যাও আর পাঁচ ভাই ড্রোনে ঢুকো না আর পাঁচ ভাই ড্রোনে ঢুকো না লেপ দিয়ে বেরো যাও অ্যান্ড তানবীর ভাই আমরা এখান থেকে কভার দেওয়ার ট্রাই করবো কিন্তু গাইস এখানে আমার কাছে লুট থাকলো তানবীর ভাই আর আব্দুলের কাছে কোনো লুট নাই এর জন্য একটা রিক্স হতে পারে ওরে ভাই এখান থেকে যেতে দিবে না ও ভাই তুমি দাঁড়ায় আসো হেডশট 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 আরে রিকোয়ার করতেছি কীরকম ওরে ভাই তো এটা আমরা মারবো ড্যামেজ হালকা পাতলা ড্যামেজ ওয়াল ফাটাবো বিকজ সেটাতে কিন্তু অনেক ভালোই হয় তার আগে গেছে মেট কিটটা করে নিব ওরে ভাই পাওয়ার দেখছো গাইস কোনো টেনশনই নাই ফাঁকা মাঠে দাঁড়া গুলি করতেছি তো এটা আমরা ফাটে দিছি এবার গ্রিন ক্রিমিনাল ড্যামেজ খাইছে আব্দুল্লাহ নাকি ড্যামেজ দিত গাইছে এটা আমরা এখন রাশ করবো বিকজ আব্দুল্লাহ ড্যামেজ দিছে দুজনই ভাগতেছে অ্যান্ড আরাম ভাই লেফট বেরো যাও আরাম ভাই লেফট বেরো যাও দেখা তো গ্রেনেড মারতেছে ওপিন দা চ্যাট ওরে ভাই রাইট আর একটা স্কোয়াড রাইট আর একটা স্কোয়াড এখানে তো দুইটা ওরে ভাই রাইট একটা স্কোয়াড লন ভাই 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 দেখে 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 রাইট থেকে আর স্কোয়াড ঢুকছে লেফটের দুইটা জায়গায় নিজেদের বেরোয় চলে গেছে অ্যান্ড এখানে গাইছে আমার কাছে কোনো লুট নাই লুট বলতে আমার কাছে কোনো মেট গ্লোয়াল নাই ওরে পিছে আর একটা স্কোয়াড ওরে ভাই 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 তিন স্কোয়াডের মাঝখানে ভাগো 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 আব্দুল্লাহ ভাগো তানবীর ভাই তো শেষ না সরি আব্দুল্লাহ শেষ তানবীর ভাই তানবীর ভাই উল্টা বলতেছি ভাই এখন তো একবার বিনোদন হবে ভাই একটা মেটকিটও নাই সরি মেটকিট একটা আছে গ্লোয়াল একটাও নাই গেলো 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 ভাই কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না তানবীর ভাই ওডাউন বাহ এটা কোনো কথা মাঝখান থেকে আর ফাত ভাই একা বেঁচে যায় এটা কোনো কাহিনী হলো গাইছে একবারে চার স্কোয়াডের মাঝখানে পড়ছি এমনি নাই লুট চার স্কোয়ারের মাঝখানে পড়ে একবার ওপিন দা বিনোদন হয়ে গেলো কিন্তু গাইছে আরাফাত ভাই কাছে চারটা টোকেন আছে অনলি আবার আমাকে রিভাইভ দিতে পারবে অ্যান্ড গাইছে দেখা যাক আরাফাত ভাই ঘর থেকে বেরোবে জোনটা ছোট হয়েছে এখন ঘর থেকে বেরোতে হবে আর এলাইভ আছে অনলি নয়টা তো গাইছে দেখা যাক এই ম্যাচটা আমরা ভুয়ে নিতে পারি কিনা গেমটা কিন্তু এমনি মজায় মজায় চলে যাইতেছে কিছু করার নাই আর গাইছে কেয়ার করার দুঃখের বিষয় কালকে কিন্তু গাইছে 24 ঘন্টায় গ্র্যান্ড মাস্টারের ভিডিওটা এসে করবে তো গাইছে তোমার রেডি থাকো যে আমরা কীভাবে গ্র্যান্ড মাস্টার গেছি 100 সমুদ্র 1300 নদী পার হয়ে গেছে আমরা যাবো গ্র্যান্ড মাস্টারে তো গেছে ওটা দেখো অ্যান্ড তোমরা যারা যারা পুশ করতেছো কে কে পুশ করতেছো কে কে গ্র্যান্ড মাস্টার যেতেছো অবশ্যই কমেন্ট করে জানাই দিও ভিডিওর নিচে যে আমিও গ্র্যান্ড মাস্টার গেছি বা যাচ্ছি তো গাইছে আমাদের এখন আরাফাত ভাই রিভাইভ দিবে একটু জোনের বাইরে দিয়ে আসতো তো এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স যদি জোনের আগে যাও ইনিমি স্কোয়াডের সামনে তুমি পড়তে পারো কিন্তু হালকা একটু জোনের বাইরে যদি জোন খেয়ে আসো তাহলে কিন্তু গাইছে ইজিলি বেঁচে থাকতে পারবো মানে কেউ চোখে পড়বে না সামনে অ্যান্ড আরাফাত ভাইয়ের কাছে ম্যাক্স লেভেলের বেস্ট অ্যান্ড আমার কাছে আছে ফাঁকা কোনো কিচ্ছু নাই আমি ভাবছিলাম কোনো কিছুর উপর উঠবো কিন্তু এলাই বাসে কয়টা আটটা এখন আর উপর উঠা যাবে না এক সাইডে যেতে হবে অ্যান্ড দিকে চারদিকে নিবি বাই নিচেও নিবি নাকি ড্রপ তো গেছে আমরা ড্রপের মধ্যে যাওয়া ট্রাই করি তারপরে গাইছে দেখা যাক কী দেখি চলে অ্যান্ড আরাফাত ভাই মেবি ফাইট করতেছে ওখানে তো আরাফাত ভাই দেখে আরাফাত ভাই মরো না কিন্তু আরাফাত ভাই ওপিন দা চ্যাট আরে কই নামলাম ফাঁকা মাঠে নামলাম কেন অ্যান্ড আরাফাত ভাই এখনও মরে নাই আরাফাত ভাই মরো না এই কিচ্ছু নাই বাইরে ভাই গেছি আমি শেষ বিনোদন 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 এটার উপরে কিছু আছে কিন্তু গাইছে এটার উপরে গেলে তো গাইছে আমার যা লুট ছিল ওইটাও চলে যাবে লুট বলতে আমার যা হেলথ ছিল ওই হেলথটাও চলে যাবে অ্যান্ড বাই 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 এই যে একটা একে পাই গেছি একে 47 পাইছি প্লাজমা পাইছি আরাফাত ভাই একটা মায়ের দিছে অনলি তিনটা প্লেয়ার আছে গাইছে 2 vs 3 কিন্তু আরাফাত ভাই হেলথ আছে অনলি 20 অ্যান্ড আমার দিক দিয়ে হেলথ কিন্তু 200 আছে কিন্তু কিছু নেই আরাফাত ভাই ডাউন লল এই যে একটা প্লেয়ার ফুল ড্যামেজ ডাউন 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 গাইছে একটা ডাউন অ্যান্ড এখানে একটা প্লেয়ার আছে ওরে ওরে কভার চাইছিল কেন ড্যামেজ করুন লাগাই দিছি গাইছে কিন্তু গাইস কিছু করার নাই এটার মায়েরা গাইছে এটা কাছে আমরা লুট নিবো লুট নেওয়ার পরে গাইস দেখা যাক কী দেখি চলে অ্যান্ড ভাই ভাই আমার ওয়াল ফাটলে কিন্তু বিরতন হয়ে যাবে ওরে ভাই ভাই চল্লিশের ড্যামেজ একবারে গাইস প্রতিকূল পরিবেশে বেঁচে আসি অ্যান্ড এখানে গাইছে এটা ড্রপ করতে হবে ওরে 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 ভাই 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 কি মারলাম
তো गाइस কি আমাকে একটা নোবেল ছুরি মারো गाइस এটা আমি কি খেললাম আমি নিজেও জানি না নিজেও জানার পরে गाइस এখান থেকে আরে আরে কিলটা অটোমেটিক কনফার্ম হয়ে গেছে এন্ড ভাই ওটা রিভাইভ দিয়ে যাইতেছে যাক আমি এখান থেকে गाइस কিছু লুট পাই কিনা আরে ভাই এও মেবি মাত্র নামছে गाइस লল 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 এটা মারতে হবে এটা মারতে হবে ড্যামেজ হিট 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 বাই 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 गाइस কত হেলথ নেবেছে বাই 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 40 এর হেলথ মানে আমার ব্রদার আর একটা গুলি লাগলে মরে যেত একবারে ভাই কিছু করার নাই गाइस আমি কিন্তু ট্রাই করছি এখন কেমন লাগছে ভিডিওর অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আর কে কে গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছো নেক্সট সিজন তো এন্ড কার কার যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা যে কার কার যাওয়ার ইচ্ছা আছে দেখতে চাই যে তোমরা কতজন গ্র্যান্ড মাস্টারে যাওয়ার তোমাদের ইচ্ছা আছে আর হ্যাঁ गाइस সেকেন্ড চ্যানেলের লিংকটা ডেসক্রিপশন ওখানে गाइस আমি মাঝে মাঝে ভিডিও ছাড়বো এন্ড মাঝে মাঝে লাইভ আসবে পুশের অবস্থা তো गाइस ওখানে যারা দেখতে চাও আমাদের খেলা অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর गाइस আমি যাচ্ছি পুশ করতে বাই বাই